আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আর আমার কপালে মনে হয় ঈদ, ঈদ তো অর্থ আনন্দ, খুশি। কিন্তু আল্লাহ জানে, আমার গত 5 বছর ধরে ঈদ আল্লাহর মধ্যে আল্লাহ ভালো জানে আল্লাহ কেন করতেছে। অবশ্যই হয়তো পরীক্ষা হইতে পারে, তো দোয়া করবেন। মা বাবা নাই তো এখন, কেন ঈদটা ঈদই হয় আসলে? হ্যাঁ, ঈদের মতোই যেন হয়, দোয়া করবেন এইবার যেন হয়। কারণ গত বেশ অনেকগুলো বছর গেছে আসলে ঈদ হয় নাই। আসলে কি, ভিডিওতে অনেক কিছু বলা যায় না, মানে সব কিছু চাইলেও বলা সম্ভব না। দেখেন আপনার আমার সবারই একটা ব্যক্তিগত জীবন আছে, তো সব চাইলেও বলা পসিবল না। দোয়া করবেন যেন, যদি আপনাদের সাথে কোনো ভুল করে থাকে তাহলে মাফ করবেন। ঈদের দিন তো, ঈদের দিন হচ্ছে আমরা, আমি ছোটোবেলা শুনতাম, আপনারা শুনছেন কিনা বলবেন, যে ঈদের দিন হচ্ছে কোনো শত্রুতা রাখা যায় না। মানে একবার অনেক জোর, অনেক বড় শত্রু হইলেও তার সাথে কথা বলতে হয়। আর আমরা এরকম ছোটোবেলা করতাম, যে অনেক দিন ধরে কথা হয় না, মারামারিও লাগছে বা এরকম হয়েছে, মানে মানে দুশ্মনী বা শত্রুতা, তারপরে গিয়ে আমরা কথা বলতাম। যদিও এখন মানুষ রাগ অনেক দিন ধরে পুষে রাখে, কিন্তু রাগ অনেক দিন ধরে পুষে রাখা ঠিক না। আপনার যদি কোনো কারোর সাথে শত্রুতা থাকে, কারোর সাথে যদি মানে এমন কোনো ঝগড়া থাকে যেটা আসলে অনেক বড় ঝগড়া না, ওটা মিটিয়ে ফেলবেন অবশ্যই। তার সাথে কথা বলবেন, ঈদের দিন মত বিনিময় করবেন, খোলাখুলি করবেন, দেখবেন যে অনেক শান্তি পাবেন মনের মধ্যে। আপনি শান্তি পাবেন, সেও শান্তি পাবে ইনশাআল্লাহ। তা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ঈদটা আসলে রাখে। আসলে অনেক ভেজালের মধ্যে আসি, তারপরেও কিন্তু চেষ্টা করবো ইনশাআল্লাহ ওই অসহায় মানুষদেরকে আপনারা মানে যে টাকা দিয়েছেন, যদিও অনেক মানুষ টাকা দেন নাই, মাত্র মানে আপনারা মানে এই যে ভিডিও দেখতেছেন না, আপনারা হচ্ছে দিয়েছেন হচ্ছে 2 জন মানুষ টাকা দিয়েছেন, 3 জন মানুষ, সরি 3 জন মানুষ টাকা দিয়েছেন। আর আমার এলাকা থেকে এক ছোট ভাই, তারপর হুজুরে মানে অল্প অল্প কিছু, আমরা অল্প অল্প করে দিছি আর কি। তো আর আমি কত টাকা দিছি এটা আসলে আমি বলতে চাচ্ছি না, এটা আল্লাহ দেখুক। তবে এতটুকুই, হ্যাঁ দোয়া করবেন যেন ওগুলো ঠিকঠাক করে দিতে পারি। আর হচ্ছে মানে ও সরি, 4 জন 4 জন, আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ, 4 জন টাকা দিছে, লাস্ট 1 জন 5,000 টাকা দিছে, তো ওটা আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ তো এই হচ্ছে মানে এটা যেন ঠিকঠাক মতো করতে পারি, দোয়া করবেন। দেখেন আমরা যেরকম মাংস খাবো, পোলাও খাবো, সবারই মনে, এমন কোনো মানুষ নাই যার ঈদের দিন একটু ভালো খাবার খেতে মনে না চায়। তো খুব ভালো খাবারের আমরা ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ, যেই পরিবারকে দিব উনি মন ভরে খাইতে পারবার দোয়াও করবেন ইনশাআল্লাহ। যদিও এর জন্য আমি অনেক লজ্জিত হয়েছি, আপনার অনেক মানে আমাকে লজ্জা দিয়েছেন অনেক কথা বলে, তারপর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যে কাজটা আগাইতে পারছি, দোয়া করবেন যেন সব মানে একটা সুন্দর মতো পৌঁছতে পারি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ পৌঁছতে না পারলে তাহলে তো আর মানে এত কষ্ট করেও লাভ হইল না। দোয়া করবেন যেন আল্লাহ সব ঠিকঠাক মতো করায়, আল্লাহ যেন মানে তৌফিক দেয়। আর আমাদের জন্য দোয়া করবেন, যেটা বললাম যে দেখেন ভিডিওটা করতে পারলাম না কি কারণ চিন্তা করে, দেখেন মনে মনে দুঃখ আছে অনেক, যার জন্য আজকে ভিডিও করতে পারি নাই। এটাই জীবন, সবসময় মানুষের মানে সুখ থাকবে না, আবার সবসময় দুঃখ থাকবে না। আল্লাহ সবাই সুখে রাখুক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আর আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। Thank you.